ড্রাগনের নামে আসলে আমরা কি খাচ্ছি? আপনার বাচ্চাকে যে ড্রাগনটি খাওয়াচ্ছেন আসলে অরিজিনাল ড্রাগন নাকি অন্য কিছু? একটি ড্রাগনের ওজন প্রায় 900 গ্রাম। ভাই আপনি কি কখনো দেখেছেন যে ড্রাগন এত বড় হতে? ড্রাগন কি এরকম ড্রাগন কি দেখেছেন? না ভাই, কোনোদিনই এরকম ড্রাগন দেখিনি। প্রত্যেকটা ড্রাগনের এই জায়গাতে যে ফুল থাকে এই ফুলটি কিন্তু নেই, একপাশে সবুজ একপাশে লাল, কিছুদিন পরেই এটি হলুদ বর্ণ হয়ে যায়, অর্থাৎ এটি পুরনো ড্রাগন। ড্রাগনের নামে আসলে আমরা কি খাচ্ছি? আপনার বাচ্চাকে যে ড্রাগনটি খাওয়াচ্ছেন আসলে অরিজিনাল ড্রাগন নাকি অন্য কিছু, এটাই আপনাদেরকে তুলে ধরবো আজকে। দর্শক, আমরা জানি যে ড্রাগন একটি সম্ভাবনাময় ফল এবং ড্রাগন প্রতিটা পরিবারে বাচ্চাদের এবং বড়দের পছন্দের একটি ফল। আমার বাসাতেও ড্রাগন খায়, আমিও খাই, কিন্তু ইদানিং দেখছি আগে যে ড্রাগনগুলো আসতো সেই ড্রাগনগুলো আর নেই। আগে যে ড্রাগনগুলো হতো সেগুলো হচ্ছে ঠিক একটি ড্রাগন 250 থেকে 300 গ্রাম হতো এবং পুরো ড্রাগনটি লাল টকটকে হতো উপরটা। কিন্তু এখন দেখেন একটি ড্রাগনের ওজন প্রায়, এটা যদি আমি এখানে মাপ করি, একটি ড্রাগনের ওজন প্রায় 900 গ্রাম, অর্থাৎ একটি ড্রাগন 900 গ্রাম, অথচ আগের ড্রাগনগুলো কত হতো 250 থেকে 300 গ্রাম। তাহলে এই ড্রাগনগুলো আসলে কি ড্রাগন নাকি অন্য কিছু নাকি অন্য জাত? আমরা এখানকার যারা বিক্রেতা আছে তাদেরকেও জিজ্ঞাসা করেছে আসলে এটা কি, এটা কি ড্রাগন নাকি অন্য কিছু, আসলে তারাও বলতে পারছে না। হ্যাঁ দর্শক, এটা অরিজিনালি ড্রাগন, কিন্তু আসলে আমরা দেখি যখন একটি সম্ভাবনীয় ফল যখন খুব বাজারে চাহিদা বাড়ে বা ক্রেতারা পছন্দ করে বা সবার ঘরে ঘরে একটি ফলটা যায়, তখনই কিছু অসাধু ব্যক্তি এটাকে নিয়ে কারসাজি শুরু করে। সেই কারসাজিটা আজকে আমি বলবো আপনাদেরকে। যদিও আমার কাছে অরিজিনাল ড্রাগনটি পাইনি, আমি ঠিক বাজারে ও মাথা থেকে এ মাথা খুঁজেছি অরিজিনাল ড্রাগন, অর্থাৎ যেটি ন্যাচারাল পদ্ধতির ড্রাগন উৎপাদন হয় সেই ড্রাগনটি খোঁজার চেষ্টা করেছি, পুরো মাথা থেকে আমি কোথাও এই ড্রাগনটা পাইনি। আমি তারপরেও খুঁজবো, যেহেতু ভিডিওটা রেকর্ডেড, আমি যদি পাই অবশ্যই এটা অ্যাড করে দেবো। দেখুন, এই ড্রাগনটি এত বড় হওয়ার কারণটা কি সেটি আজকে আপনাদেরকে জানাবো, আর এটি খেলে আমাদের শরীরে কী ধরনের ক্ষতি হতে পারে সেটি আপনি জানবো। তার আগে জানবো এখানে যারা আছেন, ভাই আপনি কি কখনো দেখেছেন যে ড্রাগন এত বড় হতে? না, এত বড় হতে দেখিনি, দেখছি আর ছোট ছিল। এবং ড্রাগনের সাইজ কেমন ছিল? ওটা ছিল 250-300 গ্রাম। এবং ড্রাগনটা কি পুরো লাল ছিল? লাল ছিল, লাল ছিল। খোসাটা কেমন ছিল? পাতলা ছিল না, এরকম টাইট ছিল না, এত মোটা ছিল না, এত মোটা ছিল। আপনিও তো দেখেছেন না? হ্যাঁ, একই কথা আমাদের। কিন্তু আপনাদের মনে কি একবারও প্রশ্ন এসেছে যে ড্রাগন কেন এমন হয়ে গেল? এটা এমন হয় হাইব্রিড মেডিসিন দিয়ে তৈরি। কিন্তু কখনো প্রশ্ন এসেছে কিনা? প্রশ্ন আসেনি। ড্রাগনটা একদম রক্তের মতন লাল ছিল অরিজিনালটা, এটা হাইব্রিড বা অন্য জাতি হতে পারে। মানে দর্শক, আপনি দেখেন যে যারা এখানে আছেন তারাও কিন্তু জানে না এটা ড্রাগন কি অন্য কিছু। তারাও বলছেন যে ড্রাগন মানে হচ্ছে 250 থেকে 300 গ্রাম ওজন এবং লাল টকটকে একটি ড্রাগন হবে, এমনটাই বলছেন। কিন্তু আসলে এই ড্রাগনে কি মারা হয় আজকে আমি দেখাবো। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা ড্রাগনের এই জায়গাতে যে ফুল থাকে এই ফুলটি কিন্তু নেই। আমি একটা দেখালাম, আরও দেখাই, এই যে দেখেন এখানেও কিন্তু ফুলটি নেই, বা এই যে ড্রাগন দেখেন এখানেও কিন্তু ফুলটি নেই। এই ফুলটি না থাকার কারণটা কি এটাও আমি বলবো। আর অরিজিনাল ড্রাগন যেটা সেটির এই যে পাতাগুলা দেখছেন, এই পাতাগুলা ঠিক এরকম খাড়া হয়ে থাকবে প্রথমত, আর অরিজিনাল ড্রাগনটি 250 থেকে 300 গ্রাম হবে, এর বেশি হবে না। এই ড্রাগনটাতে যেটি হচ্ছে সেটি হচ্ছে কিছু অসাধু খামারি বা যারা কৃষক আছে তারা টনিক নামে একটি রাসায়নিক পদার্থ, যেটি ঠিক এই ফুলটি ছিঁড়ে ফেলে যখন একটি ড্রাগনের বয়স 15 থেকে 18 দিন হয়, 15 থেকে 18 দিনের মধ্যে এই ফুলটি ছিঁড়ে ফেলে ঠিক এই জায়গাতে টনিক রাসায়নিক পদার্থটা প্রয়োগ করে বা স্প্রে করে। এর ফলে হয় কি, এটি খুব দ্রুতই 10 দিনের মধ্যে 500 গ্রাম ওজন হয়, এবং ঠিক প্রথমবার স্প্রে করার পরে যদি আবার 10 দিন পর স্প্রে করে এটার ওজন এক কেজি থেকে 1 কেজি 200 গ্রাম হয়। ঠিক 10 দিন পর যদি আবার স্প্রে করে তাহলে এটার ওজন প্রায় 1800 গ্রাম ওজন হবে একটি ড্রাগনের। তাহলে এই যে মানে কৃত্রিমভাবে বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে একটি ফলকে 250 গ্রামের ফলকে ঠিক 2 কেজি বা 1800 গ্রাম করা হচ্ছে, তাহলে এটার ক্ষতিকারক দিক কোথায়?
আমি সব ক্ষতি বলবো না, শুধু একটি ক্ষতি বললেই আপনারা সচেতন হয়ে যাবেন, সেটি হচ্ছে এই টনিক যে রাসায়নিক পদার্থ, এটি কোনো বাংলাদেশের অনুমোদিত কোনো রাসায়নিক পদার্থ নয়, বা বিএসটিআই কোনো অনুমোদন নেই, সরকারি কোনো অনুমোদন নেই। এটি অবৈধভাবে কৃষকরা কৃষকদেরকে যেটা টনিক আবিষ্কার করেছে ইন্ডিয়ান একটি কোম্পানি ডন টনিক, আমাদের ভারতবর্ষে তারা উৎসাহ করছে, যেহেতু লাভ হচ্ছে। লাভ হচ্ছে কেন, যে 250 গ্রামের একটি ড্রাগন যেহেতু অল্প দিনেই 1800 গ্রাম বা 1 কেজি হয়ে যাচ্ছে, তাহলে তো অবশ্যই লাভ। এই লাভ করার কারণে যেটা ন্যাচারাল প্রক্রিয়ায় যেতে একটি ড্রাগন হয়, সেটি কিন্তু একটি কৃত্রিম প্রক্রিয়ায় এটি 1800 গ্রাম হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এবার বলি, এই যে টনিক, টনিকটার যে ক্ষতিকারক দিক, সেই ক্ষতিকারক দিকটা হচ্ছে সবচেয়ে ভয়ানক ক্ষতিকারক দিক হচ্ছে এটি আপনার ডিএনএ পরিবর্তন করে দিতে পারে। আমি শুধু একটি ক্ষতিকারক দিক বললাম, এটা তো অনেক ক্ষতিকারক দিক। আমি মানে পড়ার পরে আমি অবাক হয়েছি যে এই ড্রাগনটা আমরা খাচ্ছি, আমার বাচ্চা খাচ্ছে, আমার স্ত্রী খাচ্ছে, আমার মা খাচ্ছে, আমার বোন খাচ্ছে, অথচ এটা যে কি ভয়ঙ্কর একটা দিক, সেটি হচ্ছে আপনার শরীরের ডিএনএ চেঞ্জ করে দিবে। শুধু এটুকুই বললাম। তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা কৃষক যারা ড্রাগন ফলাচ্ছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ন্যাচারাল পদ্ধতিতে যে ড্রাগনটি উৎপাদন হয় সেভাবে যেন ড্রাগনটি উৎপাদন করে, এই যে টনিক যে রাসায়নিক পদার্থ এটি যেন কোনোভাবে স্প্রে না করে। এবং যারা দোকানদার আছে তাদেরকে যা বলবো যে আপনারাও আরেকটি বিষয় যে এটা চেনার উপায় কি, দেখবেন এটা দিন রাত কালার হয়ে যায়। দিন রাত কালার বলতে দেখবেন যে একপাশে লাল এবং একপাশে সবুজ হয়ে যায়। আমি প্রত্যেকটা ড্রাগন দেখাচ্ছি, একপাশে সবুজ একপাশে লাল, এ দেখুন। এবং দীর্ঘ কিছুদিন পরেই এটি হলুদ বর্ণ হয়ে যায়, অর্থাৎ এটি পুরনো ড্রাগন, এগুলো নতুন এগুলো পুরনো, অর্থাৎ কিছুদিন পরে হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন একটা, এই যে এটাও দেখেন সবুজ এবং লাল, যেটা টনিক মারা না, অর্থাৎ টনিক স্প্রে করা ছাড়া যেটা ড্রাগন সেটি পুরোটাই লাল হবে, আর এর যেটা টনিক মারা সেগুলো একদিক সবুজ হবে একদিক লাল হবে, আর বেশি পুরনো হয়ে গেলে সে ড্রাগনটির যে সাইড সবুজ সে সাইডটা হলুদ হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে শুধু সচেতন করার জন্য ভিডিওটা বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার বাচ্চা কী খাওয়াচ্ছেন সেটি, আপনি কী খাচ্ছেন, আপনার মা কী খাচ্ছে, আপনার বোনকে কী খাওয়াচ্ছেন, অবশ্যই সেটি দেখে খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।